ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, আর নিউজ ভ্যানগার্ডে আজ আমরা সকাল থেকে কিন্তু পঞ্চায়েত নির্বাচন সব খবরে চোখ রাখছি, পাশাপাশি অবশ্যই আমরা চোখ রাখছি আজ যে শোকের বার্তা এবং পশ্চিমবঙ্গ থেকে যে শোকের বার্তা এসছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ প্রয়াত হয়েছেন। আজ সকাল 8:20 নাগাদ উনি দীর্ঘ রোগ শোকে ভোগার পর মৃত্যুবরণ করেছেন। উনি 80 বছর বয়সে ওনার মৃত্যুবরণ হয়েছে। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে 2000 সাল থেকে 2011 সাল অবধি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সিওপিডি রোগে ভুগছিলেন, হার্টের সমস্যায় উনি ভুগছিলেন। বিগত 10 বছর ধরে উনি সক্রিয় রাজনীতি থেকে দূরে, কিন্তু আপনাদের এটা জানিয়ে রাখি বিতর্কের ঊর্ধ্ব থেকেই শেষ হলো প্রয়াত মুখ্যমন্ত্রীর জীবন। দলীয় লাইনের বিরুদ্ধে একাধিক ভার উনি মুখ খুলেছেন, তারপরও ছিলেন সবার কাছে জনপ্রিয়, হয়ে উঠেছিলেন ব্র্যান্ড বুদ্ধ। আজ দাগহীন জীবনের অবসান ঘটল সকাল 8:20 নাগাদ। আর এই মুহূর্তে চলুন আমরা শোক বার্তায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা কি বলছেন আমরা শুনি। আমরা প্রথমে শুনব মোহাম্মদ সেলিম কি বলেছেন, সিপিআইএম রাজ্য সম্পাদক, পশ্চিমবঙ্গের সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বলেছেন সেই বক্তব্য। देश के लिए जितनी सोच है और जो जनता के जो मजदूर वर्ग है, मेहनत का इंसान है, उसके उत्थान के लिए सोचते हैं, उन तमाम के लिए और हमारे पश्चिम बंगाल के भूतपूर्व मुख्यमंत्री, सीपीआईएम के भूतपूर्व पॉलिटिकल सदस्य, युवा आंदोलन के नेता की हैसियत से उभरे थे और एक सच्चे इंसान की हैसियत से, एक अच्छे एडमिनिस्ट्रेटर की हैसियत से, एक साम्प्रदायिकता विरोधी सेकुलर एग्रेसिव सेकुलर इंसान की हैसियत से और लीडर की हैसियत से आज के दौर में कोई भी भ्रष्टाचार मुक्त एक ऐसे शख्सियत का निधन होना हमारे लिए बेहद अफसोसनाक है। मैं अपने पूरे पार्टी की तरफ से, इस बंगाल की जनता की तरफ से अपने को संबद्ध करता हूँ। इस शोक में आज हमने ये फैसला लिया उनके परिवार के साथ बातचीत करके, क्योंकि वो अपना देह दान किए थे चिकित्सा विज्ञान के लिए, इसलिए हम उनका देह कल हम अलीपुर यूनिवर्सिटी से जुलूस करके शेष यात्रा करेंगे और उनको हम अस्पताल में जो है डोनेट करेंगे जैसा उनकी इच्छा था। आज रात को उनके देह प्रिजर्व किया जाएगा, क्योंकि दिल्ली से, उत्तर बंगाल से, देश के अन्य भाग से बहुत से लोग आएंगे और आज रात आज रखेंगे हम। अभी 1 घंटा 1.5 घंटे यहाँ करनी है, उसके बाद कल पार्टी ऑफिस में हमारा अलीगढ़ डिस्ट्रिक्ट में सुबह 10:30 बजे से 4 बजे तक हम उसे प्रिजर्व करेंगे, रखेंगे ताकि सर्वसाधारण के लिए जो भी आएंगे वो श्रद्धा समर्पण करेंगे, उसके बाद हम उनके देह को हॉस्पिटल में। আপনারা শুনলেন মোহাম্মদ সেলিম কি বলেছেন, সিপিআইএম রাজ্য সম্পাদক। এবং মোহাম্মদ সেলিমের বক্তব্য থেকে উঠে এসছে যে শরীর বডি দেহ দান করে গেছেন উনি সমাজের জন্য, দেশের জন্য, এবং সেই দেহ অবশ্যই আগামীকাল দান করা হবে, হাসপাতালে দান করা হবে। আগামীকাল আলিমুদ্দিন স্ট্রিট থেকে শবযাত্রা নিয়ে শবযাত্রা হবে, তারপর সেই দেহ দান করা হবে। এই মুহূর্তে আমরা আরও একটি শোক বার্তা শুনব, সেখানে কংগ্রেসের রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং বাংলার প্রাক্তন কংগ্রেস সভা প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য, যিনি পাম এভিনিউতে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিবেশী, এক প্রতিবেশীর মৃত্যুতে আরেক প্রতিবেশী কি বলছেন, কি শোক বার্তা দিচ্ছেন, চলুন আমরা শুনে নিই। এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে আছে রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন, আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম। মাইকটা নিচে করে বলো, আমার মনে আছে বাংলার মুখ্যমন্ত্রী, আরে মোবাইলটা নামাও তোরো, আমি বাংলা কংগ্রেস আক্রমণ ছিল, কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি। তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট সুন্দর সৌজন্যতা রক্ষা করেই কথা, একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনো আমরা ভাঙতে দিইনি, উনিও ভাঙেন। ওনার ভিতরে একটা কর্তব্যতা সৌজন্যতা বহু ছিল, সেটাকে আমরা যথেষ্ট
তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা বড় সংকট। আপনার ব্যক্তিগত কতটা ব্যক্তিগতভাবে খুবই মনে হচ্ছে বারবার হয়েছে, আমি তো কংগ্রেসের রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যসভাপতি, কংগ্রেসের রাজ্যসভাপতি প্রদীপ ভট্টাচার্য কী বলছিলেন আপনারা শুনলেন। উনি বললেন যে একজন সামাজিক বন্ধু ছিলেন, রাজনৈতিক দূরত্ব অবশ্যই ছিল, কিন্তু রাজনৈতিক মতাদর্শের পার্থক্য ছিল, কিন্তু কোনো সময় তিক্ততা তৈরি হয়নি দুজনের মধ্যে, যারা একে অপরের প্রতিবেশী ছিলেন পাম এভিনিউ ফ্ল্যাটে। এই মুহূর্তে আমরা অবশ্যই আবার শুনব সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্যসভাপতি, উনি কি বক্তব্য রেখেছেন, শোক বার্তা রেখেছেন, চলুন আমরা শুনে নিই। আজ সকাল 8:20 নাগাদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির বর্ষীয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন। এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে, এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে এবং পরিবারের প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই। আপনারা শুনলেন বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি এবং আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক আমার সঙ্গে টেলিফোনে চলে গেছেন। নীল, শুনতে পাচ্ছ তুমি আমাকে? নীল, স্পষ্ট বক্তা বুদ্ধদেব ভট্টাচার্য, বিতর্কের ঊর্ধ্বে থেকেই শেষ হল প্রয়াত মুখ্যমন্ত্রীর জীবন। এখন এই মুহূর্তে কতটা শূন্যতা তৈরি হলো পশ্চিমবঙ্গের বামপন্থী রাজনীতিতে? দেখো, পশ্চিমবঙ্গের আজকে বিশেষ করে যারা বামপন্থী আজীবন ছাত্র, যারা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে রাজনীতিতে এসেছিলেন, তারা কিন্তু অনেকেই আজকে মর্মাহত। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক একজন এক একটা ব্র্যান্ড নিয়ে কিন্তু রাজনীতি করেছেন। যেমন বিধানচন্দ্র রায় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রথম প্রধানমন্ত্রী, তিনি একটা, তার কি ব্র্যান্ড ছিল, ইউএসপি তার ব্র্যান্ড ছিল হচ্ছে তিনি একজন খ্যাতনামা চিকিৎসক এবং ধরলেই নাকি রোগীরা ভালো হয়ে যেতেন। পাশাপাশি তার একটা ওই সময়তে তার কিছু বেশ কিছু টাউনশিপ করার ব্যাপারে, ১৯৫০ দিকে ওই সময় থেকে আধুনিক টাউনশিপ, এই যে আজকে যে হাজারো মানে স্মার্ট সিটির যে গল্প আসে, মানে এখনকার রাজনীতিবিদরা যে স্মার্ট সিটির গল্প করে, সেই স্মার্ট সিটির গল্প থেকে ১৯৫০ সালে তোমার হচ্ছে বিধানসভা সরকারে ভরে গিয়েছিলেন এবং সেই সময়তে তিনি করে দেখিয়ে দিয়েছিলেন সল্টলেক, সেই সময়তে কল্যাণী, সেই সময়তে রানীগঞ্জ, দুর্গাপুর টাউন, এইগুলো করেছিলেন। পরবর্তীকালে এই যে পরবর্তীকালে যে ব্র্যান্ড বুদ্ধ, তিনি কিভাবে রাজ্যটাকে এগোতে চাইছিলেন, যে শিল্পায়ন, বামন জমানায় দীর্ঘ মানে ৩০ বছরের শিল্পায়নের যে ভাটা, সেখান থেকে কিভাবে পার করে মানে তোমার হচ্ছে ভারতের যে অগ্রণী যে শিল্পগুলি রয়েছে, সেই শিল্পগুলোকে কিভাবে নিয়ে আসা যায়, তার মধ্যে ধরো টাটার নাম উল্লেখযোগ্য, ইনফোসিসের নাম উল্লেখযোগ্য, তার মধ্যে সালেম গোষ্ঠীর নাম উল্লেখযোগ্য। অবশ্যই তাকে সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অর্থাৎ পশ্চিমবঙ্গের ইতিহাসে তোমার হচ্ছে বিধানচন্দ্র রায়ের পর
সেইভাবে বড় শিল্প কেউ আনতে পারেনি। এই জায়গা থেকেই বুদ্ধদেব ভট্টাচার্য ডু ইট নাও ডাক দিয়েছিলেন যে আমাদের করতেই হবে। তার বিখ্যাত উক্তি ছিল প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করছে, প্রতি বছর বাংলার হাজার হাজার মেধাবী ছাত্র তারা ম্যানেজমেন্ট পাস করছে, যদি শিল্প আনতে না পারি তাহলে চাকরি পাবে কোথায়। এই বাস্তব বোধটা, এই বাস্তব দিকটা পার্টিকে তিনি বোঝাতে চেয়েছিলেন। কিভাবে বোঝাতে চেয়েছিলেন? যে পুঁজির কোনো রং হয় না, পুঁজির কোনো রং হয় না। অর্থাৎ যে সালিম গোষ্ঠীকে এতদিন বা প্রসূন মুখোপাধ্যায় বলে একজন অনাবাসী শিল্পপতি, যাকে বামেরা এতদিন ব্রাত্য করে রেখেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য ইগো ত্যাগ করে পার্টির লাইনের বাইরে গিয়ে তাদের সঙ্গে বৈঠক করে কিন্তু আবার পশ্চিমবঙ্গে ফিরে আসার চেষ্টা করেছিলেন। সেটা ঠিক ছিল না ভুল ছিল আজকে আমি সেই বিতর্কে যাচ্ছি না। টাকাদের নিয়ে এসেছিলেন, যে টাকাটা একটা সময় জানি আমরা জানি পশ্চিমবঙ্গে তাদের বড় বড় সব দপ্তর ছিল, পরে শুধুমাত্র ধর্মতলাতে টাকার যে নিজস্ব বিল্ডিং ছাড়া টাকার সমস্ত অফিস তারা নিয়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে, কোনোটা মুম্বাই কোনোটা ঝাড়খণ্ডে ট্রান্সফার করেছিলেন। সেই টাকাকেও রতন টাকাকেও কিন্তু সিঙ্গুরে ন্যানোর নাম করে তিনি ফিরিয়ে নিয়ে এসেছিলেন। সেটা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে সিঙ্গুর থেকে একটা সময় টাকা গোষ্ঠীরা চলে গিয়েছিল, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য বিধানচন্দ্র রায়ের পর পশ্চিমবঙ্গের শিল্পায়নের দিগন্ত হতে দিগন্ত একটা স্থাপন করার চেষ্টা করেছিলেন, যদিও সেটা সম্ভব হয়নি। এবং এই যে পশ্চিমবঙ্গের আইটি ইন্ডাস্ট্রি, সেই আইটি ইন্ডাস্ট্রি বহু আগেই এসছে বুদ্ধদেব ভট্টাচার্যের আমল, জ্যোতিবাবুর আমল থেকেই আইটি ইন্ডাস্ট্রিটা গ্রো করেছে। সেই জায়গা থেকে আইটি ইন্ডাস্ট্রিকে একটা সময়, সেই সময়টা আমরা জানি যে চন্দ্রবাবু নাইডুর আমলে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বিল ক্লিনটন তার আইটি ইন্ডাস্ট্রির তোমার হচ্ছে ভূয়সী প্রশংসা করেছিলেন, এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে দাঁড়িয়ে বিল ক্লিনটন বলেছিলেন যে নিউ ইন্ডিয়া। সেই সেই বিষয়টা হয়তো কোথাও একটা বুদ্ধবাবুকে ক্যাচ করেছিল, বুদ্ধবাবু বুঝেছিল যে বাঙালির মেধা রয়েছে, বাঙালির এখানে শিবপুর বি রয়েছে, যাদবপুর বি রয়েছে, প্রেসিডেন্সি রয়েছে, এই মেধাদের যদি আমায় চাকরি দিতে হয় তাহলে আইটি ইন্ডাস্ট্রির অগ্রগতি করতে হবে। তিনি ছুটে গিয়েছিলেন ইনফোসিস সংস্থার সঙ্গে, নারায়ণ মূর্তির সঙ্গে, প্রেমজি আজমজির সঙ্গে, বিভিন্ন আইটি ইন্ডাস্ট্রির কর্ণধারদের সঙ্গে বৈঠক করেছিলেন। মার্কিন মুলুকের বেশ বড় বড় কোম্পানিকে কিন্তু তিনি তার ইগো ত্যাগ করে তার পার্টির লাইনের বাইরে গিয়ে তিনি কিন্তু ফিরিয়ে এনেছিলেন পশ্চিমবঙ্গের বুকে, যারা তখন সেই সময়তে কেউ নয়ডা ছিল, কেউ ব্যাঙ্গালোর ছিল, কেউ গুরগাঁও ছিল, সেই সমস্ত বেশ কিছু কোম্পানিকে কিন্তু তিনি ফিরিয়ে এসেছিলেন কলকাতাতে, এবং তখনই বলেছিলেন যে টু ইট নাও। অন্যদিকে আমার খুব মনে আছে সেই সময়তে বামফ্রন্ট একটা বন্ধের ডাক দিয়েছিলেন, এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে যখন জিজ্ঞাসা করেছিলেন যদি এত বন্ধের রাজনীতি থাকে পশ্চিমবঙ্গে কি আইটি ইন্ডাস্ট্রি সম্ভব, তিনি বলেছিলেন যে আমি বন্ধ সমর্থন করি না, আমি শিশুর কালী ঘোষের সঙ্গে কথা বলবো, আমি শিশু নেতৃত্বের সঙ্গে কথা বলবো যাতে বন্ধের বাইরে থাকে আইটি ইন্ডাস্ট্রি। এই যে পার্টির লাইনের বারবার বাইরে গিয়ে বা পার্টিকে আধুনিক করার জন্য বারবার কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য পার্টির মানুষের কাছে পার্টিকে বুঝিয়েছিলেন যে পার্টিকেও যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হতে হবে। সেই বস্তা পচা শ্রেণী শত্রু, সেই বস্তা পচা মার্কিন সাম্রাজ্যবাদ, সেই বস্তা পচা তোমার হচ্ছে সাম্রাজ্যবাদের তত্ত্ব দিয়ে ইয়াং জেনারেশনের মধ্যে পার্টি বিস্তার লাভ করতে পারবে না, এই কথাটা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন। এবং বুদ্ধদেব ভট্টাচার্য এও বলেছিলেন যে আমি সিটুর সঙ্গে কথা বলবো যে সিটু যাতে মানে ইউনিয়নের নাম করে অন্তত তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বারবারন্ত না করে, এটাও কিন্তু আমি সিটুর সঙ্গে কথা বলবো, সিটুকে বোঝাবো আমি। এই ব্যাপটাও কিন্তু বুদ্ধবাবুর সময় থেকেই দেওয়া শুরু হয়েছিল, এবং বুদ্ধবাবুর সময়কালে এই যে পরপর তিনি পার্টির লাইনের বাইরে যাচ্ছিলেন, পার্টিকে বোঝাচ্ছিলেন, পার্টিকে আধুনিক করছিলেন, সেই সময়তে ছাত্র যুবরাজ, সেই সময় তৎকালীন ডিএফআই এসএফআই যারা করতেন তারা বুদ্ধবাবুর প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়েছিলেন এই এই বিষয়গুলি থেকে। এবং বুদ্ধবাবুর একটা ব্র্যান্ড বুদ্ধ এবং ব্র্যান্ড ইমেজ তৈরি করেছিলেন, সবসময় সাদা ধুতি পাঞ্জাবি করতেন, তার বাইরে অন্য কিছু করতেন না, এবং প্রাকৃতিকের নিয়ম অনুযায়ী প্রকৃতির নিয়ম অনুযায়ী তার চুলগুলো সাদা যেহেতু পেকে গিয়েছিল, এবং তিনি ব্র্যান্ড মানে সাদা একটি অ্যাম্বাসেডার চলতেন। এখানে যেহেতু তুমি ওনার ড্রেসের পোশাকের কথা বলছিলে, সাদা পোশাক মেনটেন করত, দাগহীন বুদ্ধদেব বলা হয়, দাগহীন বুদ্ধদেব বলা হয়, এই ব্যাপারটাকে কিভাবে তুমি দেখবে? একজন রাজনীতিবিদ সারা জীবন দাগহীন থেকে গেলেন,
অবশ্যই দেখো বুদ্ধদেব ভট্টাচার্য তিনি দাঘিমি থেকে গেলেন, কারণ বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু আমি জ্যোতিবাবুর সময়ে একবার কিন্তু তিনি সিপিএম থেকে কিন্তু তার মন্ত্রিত্ব থেকে কিন্তু পদত্যাগ করেছিলেন এবং একটি বিখ্যাত উক্তি দিয়েছিলেন যে আমি চোরের মন্ত্রিসভায় আর থাকবো না, এবং সেই সময়তে চোরের মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেছিলেন। এবং খুব যদি নামটা ভুল না করে থাকি, সম্ভবত জিতেন বাবু আরএসপির তৎকালীন পূর্তমন্ত্রী, তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন পরে তার মন্ত্রিসভা ত্যাগের পরই আরএসপি তৎকালীন পূর্তমন্ত্রী তিনি পদত্যাগ করেছিলেন এবং তাকে নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ উঠেছিল জ্যোতিবাবুর মন্ত্রিসভায়। তারপরে দীর্ঘ ৬ মাস বাদেই তিনি দুঃসময় বলে, ওই সময় যখন বাড়িতে বসেছিলেন তখন দুঃসময় বলে একটি বই লিখেছিলেন, যে বইটি কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত ফেমাস এবং বিরোধীরাও সেই সময় কিন্তু এই দুঃসময়কে বইকে হাতিয়ার করেই বারবার সিপিএম নেতৃত্বকে কিন্তু প্রশ্নের মুখে ফেলেছিল। তারপরে তিনি আবার পার্টিতে ফিরে আসেন, পার্টিতে ফিরে আসার পরে তিনি আবার জ্যোতিবাবু অবসর নিলেন মুখ্যমন্ত্রীর পদ থেকে, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রস্থান হলো। তারপর বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু জ্যোতিবাবুর আমলে যে বামফ্রন্ট চলছিল তার বাইরে গিয়ে একটা বামফ্রন্ট চালানোর চেষ্টা করেছেন, সেটা কিন্তু পজিটিভ বার্তা, ছাত্র যুবরা যাতে কাজ পায়, যুব সমাজ যাতে কাজ পায়, যাতে পশ্চিমবঙ্গে শিল্পায়ন আসে, শিল্পের মানে তোমার যে কলকারখানাগুলি আছে সেইখানে যে জঙ্গি আন্দোলনের নামে সেগুলিতে যেন তালা না পড়ে, এই বিষয়গুলো বুদ্ধবাবু কিন্তু নিজের মতো করে দেখার চেষ্টা করেছিলেন এবং তিনি কিন্তু বহু মানুষের সফল হয়েছিলেন, তখনও তিনি সফল হতে পারেননি। কিন্তু তার মধ্যেই এই যে পশ্চিমবঙ্গের এখন দেখি যে মন্ত্রীর ঘর থেকে ৩০০ কোটি, অমুক মন্ত্রীর ছেলের বিয়েতে ১০ কোটি টাকা, অমুক মন্ত্রীর বাড়িতে এক সামান্য কলকাতা পুরসভার অনেক কাউন্সিলরের বাড়িতে এখন ২ কোটি ৩ কোটি ৪ কোটি ৫ কোটির পর্যন্ত গাড়ি পাওয়া যাচ্ছে, এই বিষয়তে কিন্তু বুদ্ধবাবু কখনো জড়াননি। এবং তার সরকারি যে আবাসন অর্থাৎ পাবেভিনিউর ছোট্ট একটা, একদম ছোট্ট একটা ফ্ল্যাট, যেই ফ্ল্যাটে সাধারণ মধ্যবিত্তরাও আটকাও থাকে না, সাধারণ মধ্যবিত্তরাও কিন্তু আটকাও থাকে না, হ্যাঁ, সেই ফ্ল্যাটে তিনি সারা জীবন যাপন করেছেন, কোনো বিলাসী জীবনযাপন কোনোদিনও করেননি। এবং সেই সঙ্গে তার অ্যাডমিনিস্ট্রেশনের সময় কিন্তু আজ পর্যন্ত কোনো বিরোধী দলের মাতব্বর তার বিরুদ্ধে কিন্তু করাপশনের দুর্নীতি আনতে পারেনি, এবং তার মন্ত্রিসভার সময়তে কোনো মন্ত্রী কিন্তু ১০০ কোটি টাকা নিয়ে বাড়িতে ধরা পড়েনি, বুদ্ধবাবুর আমলে কোনো মন্ত্রীর বাড়ির থেকে কিন্তু পাওয়া যায়নি। কিন্তু বুদ্ধবাবু কিন্তু নিজে তার বিরুদ্ধে তো করাপশন থাকার প্রশ্নই নাই, বা এখন আমরা দেখছি যে এক একজন মন্ত্রী তার ভাইপোরাও কোটিপতি, তার ভাইপোরাও হচ্ছে কয়েক হাজার কোটি টাকার মালিক, ৫০টা কোম্পানির মালিক, ১০০টা কোম্পানির মালিক, কিন্তু বুদ্ধবাবুর মেয়ে একজন বুদ্ধবাবুর মেয়ে সেই সময়তে মনে আছে একটা সাধারণ এনজিওতে চাকরি করতেন, তার মেয়ে পরবর্তীকালে সে জেন্ডার পরিবর্তন করেছেন, জেন্ডার পরিবর্তন করে তিনি এখন পুরুষ হয়েছেন, তার বিরুদ্ধেও কিন্তু তার বাবার ভাবমূর্তিকে কাজে লাগানোর কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসতে পারেনি। সেই জায়গা থেকে এই যে ব্যাংক বুদ্ধের ইউএসপি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু গ্রহণ করেছিলেন, একটা অংশের মানুষ। তারপর গঙ্গা থেকে অনেক জল বইয়েছে, অনেক বিতর্ক হয়েছে তাকে নিয়ে, এই সিঙ্গুর নিয়ে, এই শিল্পায়ন নিয়ে, তার নেতৃত্বেই কিন্তু আবার বামফ্রন্টের পরাজিত হতে হয়েছে। একদিকে যেমন তিনি কিন্তু ট্র্যাজেডির একটা নায়ক, মানে একদিকে তিনি পশ্চিমবঙ্গের উত্থান শুরু করেছিলেন, অন্যদিকে বামফ্রন্টের যে জমানার যে শেষ পতন সেটাও কিন্তু এই বুদ্ধবাবুর আমল থেকেই হয়েছিল। তারপরও বুদ্ধবাবুকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কলুষিত করতে পারেনি, কারণ বুদ্ধবাবুর এগেন্সে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা তদন্ত কমিশন বসিয়েছিল, ২১ জুলাই কমিশনটা কিন্তু বসেছিল। কিন্তু বুদ্ধদেব বাবুকে আবার যতদূর মনে পড়ে যে মুখার্জি কমিশন তাকে একবার ডেকেছিল, তিনি সম্ভবত গিয়েছেন, আমি এই বিষয়টা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বিষয়টা যেহেতু বিতর্ক, তবে আজকে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধদেব ভট্টাচার্যকে রাষ্ট্রীয় মর্যাদা দেবেন তিনি ঘোষণা করেছেন। অর্থাৎ একজন পশ্চিমবঙ্গের নায়ক হিসাবে ট্র্যাজেডি নায়ক, আমি তাকে বারবার ট্র্যাজেডি হিরো বলা হয়, কারণ তার আমলেই তো বুদ্ধবাবুর পতন হয়েছিল। তার আমলে যেমন বুদ্ধবাবু তোমরা ৩০ আমরা ২৩০, বুদ্ধবাবুর কিন্তু এই ডাকও ছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে,
যে সেই সময়তে মমতার দল 29টা মাত্র আসন পেয়েছিলেন, একটি আসনে বনগাঁর আসন, আমরা উত্তর চব্বিশ পরগনার বনগাঁর আসন সেই সময়তে ভোট হয়নি বলে তোমার হচ্ছে তৃণমূল কংগ্রেস বিরোধী দলের তকমা পায়নি। তারপর উপনির্বাচন হয়, উপনির্বাচনে বনগাঁ কেন্দ্র থেকে আজকের যে তৃণমূল সাংসদ সৌগত রায় সেই সময়তে সৌগত রায় জিতেছিলেন। তারপরও ক্যাসিটি ছিল, সেই সময়তেও তিনি বিরোধী, আবার বিরোধী তৃণমূল কংগ্রেস বিপদে পড়লো। ভাটপাড়া আসনে সেই সময় শূন্য হলো, পরে ভাটপাড়া আসনে সেই সময় অর্জুন সিং জিতে তৃণমূল কংগ্রেস বিরোধী দলের মর্যাদা পেল। সেই সময়তে কিন্তু বুদ্ধবাবুকে বলতে শোনা গিয়েছিল যে তোমরা 30 আমি 230, এই যে সংখ্যা তত্ত্বের একটা অহংকার কোথাও একটা বুদ্ধবাবুকে কিন্তু গ্রাস করেছিল। এবং এই অহংকারের পরেই আমরা জানি যে বুদ্ধবাবুর হাতেই কিন্তু বামপন্থের শেষ পেরেকটা কিন্তু পোতা হয়। এবং সেই ক্ষেত্রে তিনি প্রথমবার জ্যোতিবাবুকে সরিয়ে রেখে তিনি মুখ্যমন্ত্রী পদে আসীন হন। তারপর সাধারণ নির্বাচন, সেখানেই তারপর ব্যান বুদ্ধের ইউএসপি লাগলো, আবার এই ব্যান বুদ্ধের পতনই কিন্তু তার পরের বার হলো মমতার হাত দিয়ে। যাই হোক, আজকে আর কোনো বিতর্কিত কথা নয়, একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে। তুমি অনেকটাই বিস্তারিত আলোচনা করলে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে। রাজনীতিবিদ হিসেবে উনি একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু পশ্চিমবঙ্গের রূপকারের কথা তুমি বলছিলে, পশ্চিমবঙ্গের রূপকার তুমি প্রথম থেকে শুরু করছিলে বিধানচন্দ্র রায় থেকে, শেষ পর্যন্ত ওনার আমলেই বামফ্রন্টের পতন ঘটে। কিন্তু পশ্চিমবঙ্গের রূপকার হিসেবে উনি কতটা সাকসেসফুল, কতটা সফল? দেখো, রূপকার হিসাবে পশ্চিমবঙ্গের দেখো জ্যোতিবাবুর আমলে ভূমি সংস্কার আন্দোলন, ভূমি সংস্কার হয়, জ্যোতিবাবুর আমলে অনেক বড় বড় ডিসিশন হয়। বুদ্ধবাবুর আমলে শিল্পায়ন নিয়ে একটা বড় ডিসিশন তিনি নিয়েছিলেন, এবং সেই ডিসিশনটা কিন্তু সময়ের দাবি মেনে কি ছিল, যুব সমাজ কিন্তু তাই মনে করে, তিনি হয়তো কাজটা শেষ করে যেতে পারেনি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন বন্ধ, বিধানসভায় আইন পাশ করিয়েছেন যে বন্ধের বিরুদ্ধে, সেটাও কিন্তু বুদ্ধবাবুর আমলেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব থেকে বেশি বন্ধ দেখেছে, এটাই হচ্ছে সত্যি। তো বন্ধের বিপক্ষে প্রথম কিন্তু মুখ খুলেছিলেন হচ্ছেন বুদ্ধবাবু, সেটা হয়তো ঘুরিয়ে, কিন্তু পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুদ্ধবাবুর এই দৃষ্টিভঙ্গিকেই কিন্তু মান্যতা দেয়। অন্যদিকে ডু ইট নাও এর ডাক দিয়েছিলেন কিন্তু প্রশাসনিক সংস্কারে বুদ্ধবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় পরে সেটা ই ফাইল প্রযুক্তিকে সঙ্গে রেখে, তারপর ফাইল রাখা চলবে না, মাঝে মধ্যেই প্রশাসনিক জায়গাতে ডিএমএসপি বিরুদ্ধে তিনি হুঙ্কার দেন ফাইল আটকানোর জন্য, এটা কিন্তু শুরু করেছিলেন হচ্ছে বুদ্ধ। অন্যদিকে আর একটা যেটা বলবো যে বুদ্ধবাবু কিন্তু আর একটা পশ্চিমবঙ্গে কাজ করেছিলেন, সেটা হচ্ছে বুদ্ধবাবুর আমলে বুদ্ধবাবু কিন্তু যে এই যে আজকে যে জেএমবির বারবারন্ত, সেই জেএমবির বারবারন্ত কিন্তু জেএমবি যে সংগঠনটা, সেই সংগঠনটা কিন্তু বারবার রূপ বদলেছে। সেই সময়তে মনে আছে উত্তরবঙ্গে কেলোর খুব দাপট, জীবন সিংহ একদিকে আলফার জীবন সিংহ আর একদিকে কেলোর কর্পোরেশন, অন্যদিকে জনযুদ্ধ গোষ্ঠী তোমার হচ্ছে উত্তরবঙ্গে, মানে উত্তরবঙ্গ তখন আলাদা রাজ্যের দাবি, প্রত্যেক দিনই কোথাও না কোথাও এই উত্তর পূর্বাঞ্চলের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বাংলার উত্তরবঙ্গের জঙ্গিদের একটা যোগসূত্র, প্রত্যেক দিনই কোথাও বিস্ফোরণ, পুলিশকে হত্যা, বন্দুক লুট। সেই সময় কিন্তু বুদ্ধবাবু পরিষ্কার একটা বলেছিলেন যে আরো একটা বিখ্যাত তিনি উক্তি করেছিলেন, আজকে না বললে বলা হবে না, যে তিনি কিন্তু প্রথম তিনিকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, মৌলবাদের মৌলবাদী সংগঠন তিনিকে কিন্তু প্রথম নিষিদ্ধ ঘোষণা করেছিলেন হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। এবং বুদ্ধদেব ভট্টাচার্যের আর একটা বিখ্যাত উক্তি আছে, সেটাও না বললে ভুল হবে, পরবর্তীকালে হয়তো বুদ্ধদেব ভট্টাচার্য এই বিষয়টাতে আমি বলবো তিনি কম্প্রোমাইজ করেছিলেন, তিনি পার্টিকে অন্তত এই একটা বিষয়তে বোঝাতে পারেনি সংখ্যালঘু ভোটের তত্ত্বে, সেটা হচ্ছে সব মাত্রাতাই সন্ত্রাসের আতুর ঘর। আমি বলছি না, এটা বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময়তে খুব সম্ভবত বহরমপুর বা কৃষ্ণনগরের জনসভা থেকে দাঁড়িয়ে বুদ্ধবাবু এই কথাটা বলেছিলেন, আমি কেন্দ্রের সঙ্গে কথা বলবো যাতে মাদ্রাসার এই টাকা না দেওয়া হয়, মাদ্রাসাকে যাতে নিয়ন্ত্রণ করা হয়, সব মাদ্রাসাই সন্ত্রাসের আতুর ঘর। রাজ্য রাজনীতিতে পুরো ঝড় বয়ে গেল,
বুদ্ধদেব ভট্টাচার্যের ক্ষমা চাওয়ার দাবি এসে উঠল, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমা চাননি। তৎকালীন বামফ্রন্ট যারা লোক ছিল তারা বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তব্যকে বিকৃতি করা হয়েছে, কিন্তু তিনি এই বক্তব্য বলেছিলেন, তিনি এই বক্তব্য কিন্তু বলেছিলেন। সেটা যেভাবেই হোক, আজকের দিনের বিতর্ক আমি এর বেশি টানবো না, কিন্তু তার কোটটা কিন্তু তা ছিল, তার দৃষ্টিভঙ্গি হয়তো আলাদা হতে পারে কিন্তু এই কোটটা ছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে বুদ্ধবাবু কিন্তু বুদ্ধবাবুর আপনে মাদ্রাসার যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু করতে পারেনি, কিন্তু তিনি সিমিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, এটা একবারও বললে না বললে খুবই ভুল হবে। অন্যদিকে বুদ্ধবাবুর আমলেই কিন্তু মাওবাদীদের একটা বারবারন্ত হয়েছিল, যেটা জঙ্গলমহল, পুরুলিয়ার জঙ্গলমহল জ্বলছে তোমার একদিকে, তোমার হচ্ছে বাঁকুড়ার জঙ্গলমহল চলছে একদিকে, তোমার হচ্ছে ঝাড়গ্রামের জঙ্গলমহল চলছে, প্রত্যেক দিনই পুলিশকে হত্যা করা হচ্ছে। এবং বুদ্ধবাবু কিন্তু মাওবাদীরা কিন্তু বুদ্ধবাবুকে একবার হত্যারও চেষ্টা করেছিল, সেটা হচ্ছে শালবনিতে জিন্দালদের কারখানা উদ্বোধন করে ফেরার সময় বুদ্ধবাবুর কিন্তু কনভয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়েছিল মাওবাদীরা, অল্পের জন্য সেদিন বুদ্ধবাবু প্রাণে বেঁচেছিলেন। সেই জায়গা থেকে বুদ্ধবাবুর সেকেন্ড বারের যে মানে শাসন, সেই শাসনে বুদ্ধবাবু একটা দিনও শান্তিতে ঘুমোতে যেতে পারেনি। একদিকে পাহাড় জ্বলছে সুভাষ ভিসিং এদের আমাদের আলাদা রাজ্য চাই, অন্যদিকে উত্তরবঙ্গের কেএলও সহ জঙ্গি সংগঠন গুলো গেটার কোচবিহার আলাদা রাজ্য চাই জ্বলছে, অন্যদিকে তোমার হচ্ছে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের উগ্র কমিউনিস্টধারীরা, তারা এই কমিউনিস্ট ভোটের রাজনীতিতে বিশ্বাসী, কমিউনিস্টদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রত্যেক দিন সিপিআইএম নেতৃত্ব এবং পুলিশকে মারছে। বুদ্ধবাবুকে কিন্তু এটাও সামলাতে হয়েছিল, বুদ্ধবাবুকে আবার এটাও সামলাতে হয়েছিল তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন পপুলার মুখকে। এত কিছুর মধ্যে থেকে কিন্তু বুদ্ধবাবু দীর্ঘ 5 বছর সরকারটা পরিচালনা করেছিলেন, কিন্তু সেই সরকারে কোন মন্ত্রী কিন্তু কোনোদিনও টাকা নিয়ে অন্তত ধরা পড়েননি। এবং আরো একটা বিষয় তোমাকে আজকে না বললে অন্যায় হবে, এই বিষয়টা বুদ্ধবাবুর আমলে কিন্তু একটা বিতর্ক হয়েছিল যে নন্দীগ্রামের সিপিআইয়ের বিধায়ক মোহাম্মদ ইলিয়াস, সেই মোহাম্মদ ইলিয়াস তিনি ঘুষকাণ্ডে কিন্তু তার বিরুদ্ধে একটা স্টিং অপারেশন করেছিলেন উত্তর পূর্বাঞ্চলের তৎকালীন একটি বিখ্যাত চ্যানেল, তার নাম হচ্ছে এনি বাংলা, এনি বাংলায় একটি বিখ্যাত স্টিং অপারেশন করেছিলেন। সেই স্টিং অপারেশনে দেখা গিয়েছিল যে সেই সময়কের সিপিআই বিধায়ক এবং তিনি সম্ভবত ডেপুটি স্পিকার ছিলেন, তিনি বিধানসভায় প্রশ্ন করার জন্য একটি এনজিও থেকে ঘুষ নিচ্ছিলেন। সেই ছবি যখন ভাইরাল হয়, তখন তো ভাইরাল ছিল না, চ্যানেলে চ্যানেলে যখন সেই পাচ্ছে, সেই সময়তে কিন্তু বুদ্ধবাবু কিন্তু স্পিকারের সঙ্গে তৎকালীন তিনিও প্রয়াত হয়েছেন আসিম আব্দুল হালিম, তাকে অর্ডার করেছিলেন এই সত্যতা যাচাই করতে। সেই ফুটেজ তোমার হচ্ছে ব্যাঙ্গালোরে যায় ফরেন্সিক পরীক্ষা হয়, সেই সময়তে যখন এসে তার ফরেন্সিক রিপোর্টে যখন সেই ফুটেজের সত্যতা প্রকাশ হয়, তখন বুদ্ধবাবু একবারের জন্য তার চক্রান্ত বলেননি, হাসিম আব্দুল হালিম একবারের জন্য চক্রান্ত বলেননি। তৎকালীন বিধানসভার অধিবেশন ডেকে তাকে কিন্তু বিধানসভা থেকে বহিষ্কার করেছিলেন তোমার হচ্ছে বিধানসভার স্পিকার। আর এখন বিধায়করা ঘুষ নিতে গিয়ে ধরা পড়ার পর তাদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে দীর্ঘ 5টা বছর কেটে গেল, তারা অনেকেই আবার নতুন করে বিধায়ক হিসাবে আসলো, এখন তারা সম্পূর্ণ আইনের বাইরে। কিন্তু বুদ্ধবাবু এই কাজটা করেনি, তার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে, প্রমাণ হয়েছে, বিধানসভা থেকে সাসপেন্ড করেছে, কিন্তু এখনকার মতো চক্রান্তের তত্ত্ব আসেনি। অর্থাৎ বুদ্ধবাবুর আমলে মমতা বন্দ্যোপাধ্যায় যারা এই যে বুদ্ধবাবু তোমাকে বললাম পশ্চিমবঙ্গের রাজনীতিতে একদেও ঠিক করে ঘুরাতে পারেননি, এবং তারপরও একটা কিন্তু করাপশন ফ্রি সরকার কিন্তু মানুষ দেখেছিল, কোনো মন্ত্রীকে কোন সিবিআই ইডি তাদের কিন্তু জেলে যেতে হয়নি, তাদের বাড়িতে কিন্তু কোটি কোটি টাকা পাওয়া যায়নি, এটাও কিন্তু বাস্তব সত্য। ঠিক, এর জন্যই উনি দাগহীন রয়ে গেলেন একদম জীবনের শেষ দিন অবধি। অসংখ্য ধন্যবাদ নীল তোমাকে বিস্তারিত আলোচনার জন্য, অবশ্যই আমরা আরো আলোচনা অবশ্যই করব এবং আরো অনেক কিছুই আমরা জানব। দর্শক বন্ধুরা, আমাদের প্রতিনিধি এবং এক্সিকিউটিভ এডিটর নীল বণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং ওনাকে নিয়েই আমাদের
এক্সিকিউটিভ এডিটর অনিল বণিক বিস্তারিত আপনাদের জানালেন ওনার জীবনের কথা, বিশেষ করে ওনার রাজনীতি জীবনের কথা এবং যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়কার কথা। আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার হিসেবেও কিন্তু ওনাকে জানা যায়, ডু ইট নাও উনি বলেছিলেন, দেহ দান করে গেছেন এবং সেই দেহ আগামীকাল যতটুকু খবর পাওয়া যাচ্ছে, আমরা বিস্তারিত অবশ্যই আপনাদের পরে আরও জানিয়ে দেব, যতটুকু খবর পাওয়া যাচ্ছে আগামীকাল আলেমুদ্দিন স্ট্রিট থেকে সেই দেহ নিয়ে শোভাযাত্রা বের হবে এবং সেই শোভাযাত্রার পর তারপর সেই দেহ হাসপাতালে তুলে দেওয়া হবে। এই মুহূর্তে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, বিরতির পর আপনারা আবার ফিরে আসব এবং নির্বাচনের, পঞ্চায়েত নির্বাচনের নানান খবরে আমরা চোখ রাখব, তাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।